বিচার ব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো মেনে চললে বিচার বিভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন বিচার বিভাগ নিয়ে বঙ্গবন্ধু যেসব কথা বলেছেন সেগুলো সবারই মেনে চলা উচিত। সোমবার সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীদের দ্বিধা বিভক্তি থাকতে পারে, তবে তার প্রভাব বিচারপতি বা কোনো বেঞ্চের উপর পড়া ঠিক নয়। বার মিলেমিশে কাজ না করলে স্বাধীনভাবে বিচারকার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা অনেক কঠিন। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেন মানুষের অধিকারের প্রতিষ্ঠায় সবসময় সুপ্রিম কোর্ট মানুষের পাশে ছিল আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো আলোর পথে সুপ্রিম কোর্ট এগিয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি। বঙ্গবন্ধু যে আশা নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট বাঙালি জাতির মুক্তিযুদ্ধের যে সংগ্রামের মাধ্যমে যে রক্তের মাধ্যমে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে আমাদের দিকে ছিল, আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমাদের সুপ্রিম কোর্ট পূরণ করছে। আমাদের প্রেস্টিজ, পজিশন, ডিগনিটি, ম্যাজেস্টি অফ দি কোর্ট সব কিছু কিন্তু নির্ভর করছে আইনজীবীদের উপরে, সব কিছু নির্ভর করছে আইনজীবীদের উপরে। বারে যদি অসন্তোষ থাকে, বারে যদি দ্বিধা বিভক্তি থাকে, থাকতে পারে বিভিন্ন ইস্যুতে, কিন্তু সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের ব্যাপারে এই ধরনের দ্বিধা বিভক্তিটা কাম্য নয়।